गुड मॉर्निंग एवरीबॉडी, एक तो लेट होएगा ला, जस्ट वन मिनट। गुड मॉर्निंग, एक तो लेट होएगा ला, जस्ट वन मिनट। সবাই জয়েন করো। আচ্ছা একটু একটু যারা যারা জমা একটু বলো কারা কারা জয়েন করেছো। জাস্ট ওয়ান মিনিট। গুড মর্নিং, গুড মর্নিং, একটু দাঁড়াও। গুড মর্নিং এভরিবডি, হাউ আর ইউ? দিস ইজ ইয়ার এডুকেটর অরিজিৎ বাসু চৌধুরী, ওয়েলকাম টু আন একাডেমি। তো আজকে একটু লেট হয়ে গেছে, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। তো আজকে যে অ্যামেন্ডমেন্টগুলো পড়াবো, আগের দিন 66 অবধি পড়িয়েছিলাম, মূলত আগের বারে আমি 66 অবধি পড়িয়েছিলাম। আজকে তোমাদেরকে চেষ্টা করব, আজ এবং আর একটা ক্লাস মোটামুটি আর 40টা মতো, তোমাদের 38-40টা মতো অ্যামেন্ডমেন্ট বাকি আছে, দেখি কতগুলো করা যেতে পারে আজকের, সাথে কারেন্ট অ্যাফেয়ার্সও পড়াতে হবে। তো তোমরা কিন্তু ক্লাসগুলো কিন্তু মন দিয়ে শুনবে, আর পুরোনো অ্যামেন্ডমেন্টের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অবশ্যই তোমরা দেখে নেবে, যেটা তোমাদের এক্সামের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আজকের টপিক হলো, গুড মর্নিং এভরিবডি, তো আজকের টপিক হলো ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, লেসন প্রেজেন্টেড বাই মি অরিজিৎ বাসু চৌধুরী। তো অ্যাবাউট মি, আমার সম্বন্ধে কিছু ইনফরমেশান। দেখো, আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি সেন্ট পলস ক্যাথেড্রাল মিশন কলেজ কলকাতা। আমার ইন্টারেস্ট ফিটনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, মিউজিক, নিউজ অ্যানালিসিস। যারা আমাকে আনাকাডেমিতে ফলো করতে পারো, ওখানে গিয়ে ফলো, গিয়ে ফলো ইয়ে ক্লিক করবে, ডেলি আপডেট পাবে। আমি 9-10 প্রতিদিন স্পেশাল ক্লাস নিই, এবং সকাল দুপুর 1টা থেকে 2টা, ওয়েডনেসডে, ফ্রাইডে অ্যান্ড সানডে আমার ক্লাসের ক্লাস থাকে। আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই রেট রিভিউ রেকমেন্ড করবে। দেখতেই পাচ্ছ আনাকাডেমি অ্যাপটা ডাউনলোড করে প্লে স্টোর বা অবশ্যই তোমাদের iOS থেকে ডাউনলোড করে নিতে পারো, এছাড়া তোমরা ওয়েব থেকেও পড়তে পারো anacademy.com.in থেকে, ঠিক আছে। আর সাবস্ক্রিপশন করার জন্য অবশ্যই তোমরা আমার রেফারেল কোডটি ব্যবহার করবে। আমার রেফারেল কোড হলো অরিজিৎ, অরিজিৎ কোড মানে 10% ডিসকাউন্ট। ইউজ মাই রেফারেল কোড অরিজিৎ টু গেট 10% ডিসকাউন্ট অন ইয়ার প্লাস সাবস্ক্রিপশান। তোমাদের যে প্লাস সাবস্ক্রিপশান হবে তার উপর কিন্তু 10% তুমি পাচ্ছ। তো আজ আমি তোমাদেরকে যেটা পড়াবো, মূলত 64, ইয়েস, 64তম অ্যামেন্ডমেন্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট। দেখো আর্টিকেল 356, খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শোনো। আর্টিকেল 356 অ্যামেন্ডেড টু পারমিট প্রেসিডেন্ট রুল আপ টু 3 ইয়ার অ্যান্ড 6 মান্থ ইন দ্য স্টেট অফ পাঞ্জাব। তো তোমাদের যেটা বললাম, এই ধারা অনুযায়ী পাঞ্জাবের জরুরি অবস্থা জারি করা হয়, ঠিক আছে। তো এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 65 অ্যামেন্ডমেন্ট কি বলছে? 65 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তোমরা জানো ডেটটা মনে রাখতে হবে, 15th March 1990। কি করছে এই অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে? গুড মর্নিং, প্রোভাইডেড ফর এস্টাবলিশমেন্ট অফ মাল্টি মেম্বার ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ইন দ্য প্লেস অফ আ স্পেশাল অফিসার ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব। এবং কি করা হয়, 65 অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে তফসিল জাতি এবং তফসিল উপজাতির জন্য জাতীয় কমিশন, ভারতের জাতীয় কমিশন গঠন করা হয়, এবং সংবিধানে তার ক্ষমতা বর্ণনা সংক্রান্ত অন্তর্ভুক্ত আছে। ন্যাশনাল কমিশন ফর এসসি, ন্যাশনাল কমিশন ফর এসটি, ন্যাশনাল কমিশন ফর ওবিসি, স্পেশাল অফিসার ফর এসসি, স্পেশাল অফিসার ফর এসটি, তুমি জানো ভালো করে। এবং অবশ্যই কার প্লেসারে কাজ করে, প্রেসিডেন্ট। ফাইনাল রিপোর্ট কোথায় টেবিল করলে? প্রেসিডেন্টের কাছে। এগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে। তো 65 অ্যামেন্ডমেন্টটা কিন্তু পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে।
স্টার্ট দাও 66 অ্যামেন্ডমেন্টটা কি বলছে প্লেস লেট ডিফর্ম অ্যাক্ট অ্যান্ড অ্যামেন্ডমেন্ট টু দিস অ্যাক্ট আন্ডার শিডিউল 9 অফ দ্য সেই আবার 9 শিডিউলের কথা আবার চলে এলো সংবিধানে নবম তফসিল অনুযায়ী ভূমি সংরক্ষণ আইন গঠন ও তার সংশোধন 9 শিডিউল মানে রক্ষা কবচ ঠিক আছে তো ভূমি সংরক্ষণের কথা এলেই 9 শিডিউলের কথা আমরা মনে করবো আচ্ছা 67 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1990 তো খুব গুরুত্বপূর্ণ দেখো দ্য আর্টিকেল 1990 দেখো বলছে আর্টিকেল 356 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওকে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলছে হ্যাঁ 356 অ্যামেন্ডমেন্ট টু পারমিট দেখো কি বলছে প্রেসিডেন্ট রুল আপ টু 4 ইয়ার ইন দ্য স্টেট অফ পাঞ্জাব ঠিক আছে এটা কিন্তু পরীক্ষার জন্য অলরেডি কিন্তু মনে রাখতে হবে রাইট টু প্রপার্টি কিন্তু লিগাল অ্যান্ড মোরাল রাইট অলরেডি হয়ে গেছে আমি তোমাদের বলেও দিয়েছি অলরেডি 44 অ্যামেন্ডমেন্টে ঠিক আছে তো 67 অ্যামেন্ডমেন্ট কি বললাম 356 নম্বর ধারা সংশোধন অনুযায়ী 4 বছরের জন্য পাঞ্জাবের রাষ্ট্রপতি শাসন জারি করা হয় ঠিক আছে 4 বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট 68 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 12 মার্চ 1991 আর্টিকেল 356 অ্যামেন্ডেড টু পারমিট প্রেসিডেন্ট রুল আপ টু 5 ইয়ার ইন দ্য স্টেট অফ পাঞ্জাব আবার 68 অ্যামেন্ডমেন্ট বারবার তুমি দেখো পাঞ্জাবকে ঘুরে ফিরিয়ে আসছে 68 অ্যামেন্ডমেন্ট অনুযায়ী 356 অনুযায়ী ঠিক আছে সংসদে 5 বছরের জন্য পাঞ্জাবের রাষ্ট্রপতি 4 থেকে 5 বছর হয়ে গেল এখানে আবার আপ টু 5 ইয়ার্স ইন দ্য স্টেট অফ পাঞ্জাব পরীক্ষার জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ হলো 69th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1 ফেব্রুয়ারি 1991 এইটা পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ টু প্রোভাইড ফর এ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার ফর ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লি দিল্লি কন্টিনিউ টু বি ইউনিয়ন টেরিটরি তাহলে কী বলছে আচ্ছা দিল্লিতে দিল্লি এবং পুডুচেরিকে কেন ন্যাশনাল ক্যাপিটাল দিল্লিকে কেন ন্যাশনাল ক্যাপিটাল ছেড়ে দাও ন্যাশনাল ক্যাপিটাল কেন আমি বলবো স্টেট লেজিসলেটিভ আছে এত তো ইউটি আছে তাহলে দিল্লি এবং পুডুচেরিকে কেন স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি দেওয়া হলো বা সেখানে কেন ইলেকশনে জনতার ইলেকশনকে সুযোগ দেওয়া করে দেওয়া হলো বলো কেন বলতে পারবে কেন দিল্লিকে দিল্লি পুডুচেরিকে দিল্লি প্রশ্নটা আবার বলছি দিল্লি অ্যান্ড পুডুচেরিকে কেন স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি দেওয়া হলো ঠিক আছে মানে সেখানে ইলেকশন পার্টিসিপেট করছে সাধারণ জনগণ বলো ওয়াই দিল্লি পুডুচেরি পপুলেশন কি বললাম বলো পপুলেশন জনসংখ্যা দ্যাটস ওয়াই হয়ে গেল মিটে গেল পপুলেশনের জন্য ঠিক আছে এবং তুমি জানো ভালো করে ওখানে বারবার তুমি দিল্লি এবং পুডুচেরি তুমি জানো দেখো দিল্লি এবং পুডুচেরির একটা ইগোর চলে কারণ জানি ওখানে ইউনিয়ন টেরিটরিস অলসো স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বারবার তুমি দেখো ওখানে লোকাল গভর্নমেন্ট জিতেই আছে লোকাল যে গভর্নমেন্ট ওখানে কিন্তু ক্ষমতায় আসছে কিন্তু তা সত্ত্বেও তুমি দেখো দিল্লিতে দেখো কোনো বিল যদি পাস হয় দেখবে কেজরিওয়াল বারবার বলে আমাদের এই বিলটা কেন অ্যাসেন দিচ্ছে না এলজি কেন দিচ্ছে না বা একটা বিল ধরো একটা বিল হেলথ রিলেটেড বা যাই কিছু করে এলজি দেখো এলজি নাকি অ্যাকর্ডিং টু কেজরিওয়ালের কথা অনুযায়ী নাকি দিল্লিতে নাকি এলজি নাকি স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না ওয়াই কারণ দেখো যে কোনো কেন্দ্রীয় সরকার যখন ক্ষমতা থাকে অবশ্যই সবসময় তারা চায় যে ইউটিগুলো তারা কন্ট্রোল করবে কেন্দ্রীয় শাসিত অঞ্চল কিন্তু মানুষের মধ্যে একটা আবেগ থাকে যে আমরা ভোটে পার্টিসিপেট করবো ধরো চণ্ডীগড় আন্দামান নিকোবর ওখানকার হয়তো জনসাধারণ কিন্তু মানুষের কিন্তু একটা আবেগ আছে যে আমরা যদি ভোটে পার্টিসিপেট করতাম ওই জন্য দেখবে প্রথম প্রথম লাদাখ বলো জম্মু কাশ্মীরকে বলা হচ্ছে এখন তোমাদের ইউটি দেওয়া হচ্ছে পরে আমরা একটা স্ট্যাটুটের মর্যাদা দিয়ে দেবো কারণ সবাই অ্যাসপিরেশন থাকে যে আমরা ভোটে পার্টিসিপেট করব আমাদের ডেলিগেট আমরা চুজ করব কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হবে কিন্তু তুমি দেখতে পাবে দিল্লিতে দেখবে কেন্দ্রে এক ক্ষমতা দিল্লিতে দেখবে এক ক্ষমতা যদি থাকে সবসময় কনফ্লিক্ট হচ্ছে সেটা তোমরা বর্তমান সরকার বলো আগে প্রিভিয়াস গভর্নমেন্টের সময় তুমি বলো না কেন সেম সিনারিও তুমি দেখতে পাবে তো যাই হোক টু প্রোভাইড ফর এ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার ফর ন্যাশনাল ক্যাপিটাল
Okay, territory of Delhi. Delhi continue to be union territory. Union territory of Delhi was given special status of national territory of Delhi. খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল কিন্তু ইম্পর্টেন্ট 69। তাহলে কি বলো জাতীয় রাজধানী, জাতীয় রাজধানী দিল্লির জন্য, দিল্লির জন্য বিধানসভা ও কাউন্সিল অফ মিনিস্টার গঠন করা হয়, দিল্লিকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে পরিগণিত হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 69 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং 70 মেম্বার আর নিউ দিল্লি 70 মেম্বার লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এবং দেখো তোমরা যদি দেখো লালকেল্লা বা তোমরা যে কোনো দেখবে কুতুব মিনার, এগুলো ওল্ড দিল্লির মধ্যে পড়ে, নিউ দিল্লি কিন্তু আলাদা। আচ্ছা 70 মেম্বার লেজিসলেটিভ অ্যাসেম্বলি অবশ্যই, অ্যান্ড 7 মেম্বার কাউন্সিল অফ মিনিস্টার ওয়ার এস্টাবলিশ দিল্লি। তো এটা কিন্তু পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। 69 অ্যামেন্ডমেন্ট, তাহলে 69 অ্যামেন্ডমেন্টটা অবশ্যই পড়বে, যেটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। প্রথমে কতজন ছিল অবশ্যই তোমরা মনে রাখতে হবে। গুড মর্নিং, এবার তোমাদেরকে যে কথাটা বলছি, দেখো আনাকাডেমি যারা এখনো প্লাস জয়েন করোনি তারা কিন্তু আনাকাডেমি ইমিডিয়েটলি প্লাসে জয়েন করো। ক্র্যাক WBPSC ইন্ডিয়ার লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম, সাবস্ক্রাইব নাও। লেটস ক্র্যাক WB এক্সাম, অবশ্যই ইউজ করো আমার রেফারেল কোড অরিজিৎ ARIJIT টু গেট 10% ডিসকাউন্ট। অরিজিৎ কোড তুমি জানো ভালো করে, 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 12 মান্থ, 24 মান্থ সাবস্ক্রিপশন প্রাইস কিন্তু তুমি দেখতেই পাচ্ছ। যখন তুমি কোড ইউজ করবে 10% ডিসকাউন্ট হয়ে যাবে, যা সাবস্ক্রিপশন করবে সমস্ত সাবস্ক্রিপশন 10% ডিসকাউন্ট তুমি পাবে। আমার ক্লাসের টাইম তুমি যদি দেখো ইউটিউব চ্যানেলে আমার ক্লাসের টাইম লেটস ক্র্যাক WB এক্সামে প্রতিদিন 11 থেকে 12 এবং 11:30 থেকে 12, ঠিক আছে। আন একাডেমি তুমি জয়েন করে তুমি কী পাবে, ইন্ডিভিজুয়াল কোর্স, যেমন আমি পড়াচ্ছি অন্যান্য এডুকেটর ইন্ডিভিজুয়াল পাচ্ছ, ব্যাচ কোর্স পাচ্ছ, ঠিক আছে, অপশনাল পেপার পাচ্ছ, কম্পালসারি বেঙ্গলি ইংরাজি পাচ্ছ, এছাড়া ইন্টারভিউ। তো অবশ্যই আগমন 1 ইয়ার ফাউন্ডেশন কোর্স ফর WBCS 2022 প্রিলিমস মর্নিং সেশন ব্যাচ 3 দেখতে পাচ্ছ, স্টার্ট হয়েছে স্টার্টিং ফ্রম 15 মার্চ। তো ইউজ করো আমার রেফারেল কোড, এই কোডটি ব্যবহার করলে তুমি 10% 10%। তো আমার ক্লাসে দেখো দেখতে পারছো নিশ্চয়ই এখানে সাবজেক্ট স্পেসিফিক কিন্তু তুমি এডুকেটর অ্যাভেলেবেল পাচ্ছ, সেটা জিওগ্রাফি, পলিটি, ম্যাথামেটিক, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, বায়োলজি, ইংলিশ এবং হিস্ট্রি। এবং আমি তোমাদেরকে এটাও বলেছিলাম WBCS কিন্তু প্রিলিমিনারি কিন্তু আগে হবে না, আগে কিন্তু মেন হবে, তার জন্যই কিন্তু আমরা একটা লাস্ট মিনিট সাজেশন ব্যাচ, কিন্তু কারণ ইলেকশন হয়ে গেলেই কিন্তু এক্সাম ডেট ঘোষিত হবে, সেটা কিন্তু WBCS মেনের জন্য 2020, যেটা শুরু হচ্ছে 17 মার্চ থেকে। হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে। এছাড়া আর একাডেমি শুধু WBCS কেন, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপরে ICDS, মিসলেনিয়াস, ফরেস্ট বলো, SSC CG, এই SSC স্টাফ সিলেকশন কমিশন, ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন বলো, বা PSC মিসলেনিয়াস, PSC ক্লার্কসি, এদিকে হেলথের পরীক্ষা যেগুলো হয়, ঠিক আছে, ICDS পরীক্ষা বলো, মিসলেনিয়াস বলো, সমস্ত পরীক্ষা, টেট বলো, SSC স্টাফ সিলেকশন, এই স্কুল সার্ভিস কমিশন বলো, সমস্ত পরীক্ষার জন্য ঘরে বসে প্রিপারেশান নাও। সেটা তোমাদের জন্য দেখো যেরকমই, অবশ্যই তুমি জানো এই মুহূর্তে একটা কোর্স চলছে, যেমন আপকামিং আসছে DEO-র ওপর থেকে হাইকোর্টে যেমন কোর্স লঞ্চ হচ্ছে, এরকমই একটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অ্যান্ড সাব ইন্সপেক্টরের ব্যাচ 2 এবং শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ সাবজেক্ট স্পেসিফিক কিন্তু এখানেও এডুকেটর পাচ্ছ। আর এই মুহূর্তে আমার যে অনগোয়িং কোর্স সেটা দেখতেই পাচ্ছ 10 তারিখ, 12 তারিখ, 14 তারিখ এবং নেক্সট দিন মানে আজ তোমাদের ক্লাস আছে 17 তারিখ। আজ মূলত পড়াবো ফান্ডামেন্টাল রাইটের ওপর থেকে Top 30 Questions, ঠিক আছে, অবশ্যই জয়েন করবে। এছাড়া টার্ম WBCS 2021 স্কলারশিপ টেস্ট জয়েন করো, তোমরা জানো ভালো করে 21 মার্চ 2021 থেকে স্টার্ট হচ্ছে ডেলি 12টার সময়, জয়েন করো, ক্লাস জয়েন করো। এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ক্লাস এই স্কলারশিপ পাবে অবশ্যই করে, তোমরা পরীক্ষা দেওয়ার আগে অরিজিৎ কোডটি ব্যবহার করবে, ঠিক আছে। আর ক্লাসে জয়েন করলে কী কী বেনিফিট, কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড PDF, ঠিক আছে, আনলিমিটেড প্র্যাকটিস নোটস, রেগুলার ডাউট ক্লিয়ারিং সার, ইচ অ্যান্ড এভরিথিং, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এটা তুমি যে ক্লাস করছো এটাই তোমার ডেডিকেশন, ভেরি গুড। তো অবশ্যই আজ পরীক্ষা আছে নাকি তোমাদের, আচ্ছা, তো অবশ্যই হলো সাবস্ক্রিপশন প্ল্যান দেখতেই পাচ্ছ, এই সাবস্ক্রিপশন তুমি যখন 10% ডিসকাউন্ট
তুমি অরিজিৎ কোড ব্যবহার করো 10% ডিসকাউন্ট হয়ে যাবে। তো আর সময় নষ্ট না করে তোমরা কিন্তু আন একাডেমি জয়েন করো, আর অবশ্যই করে অরিজিৎ কোড ইউজ করো। যদি কোনো সাবস্ক্রিপশন রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে এখানে বলতে পারো। আর লেটস ক্র্যাক WB এক্সাম তোমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ক্লিক করবে ডেলি আপডেটের জন্য, ঠিক আছে? চলো এবার 70 অ্যামেন্ডমেন্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট যেটা পড়াবো আজকে, সেটা হল 21st December 1991। এটা খুব গুরুত্বপূর্ণ। ইনক্লুড ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লি অ্যান্ড ইউটি অফ পুডুচেরি ইন ইলেকট্রাল কলেজ ফর প্রেসিডেন্ট ইলেকশন। তো 70 অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে কী হলো, দিল্লি এবং পুডুচেরি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে, অবশ্যই মেম্বাররা কী করতে পারবে, প্রেসিডেন্ট ইলেকশনে কলেজিয়াম সিস্টেমে পার্টিসিপেট করতে পারবে। তাহলে জাতীয় রাজধানী দিল্লি এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল পুডুচেরি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি নির্বাচন কলেজ গঠন করা হয়। তাহলে এইটা কিন্তু পরীক্ষার জন্য 69 এবং 70 কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যা বলো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে। বলো এবার যেটা পড়াবো, 71 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 31st August 1992, বলছে কোনকনি, মণিপুরি, নেপালি, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ওয়ার ইনক্লুডেড ইন দ্য 8th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন। তাহলে 71 অ্যামেন্ডমেন্টের মধ্যে কী করা হলো, কোঙ্কনি, মণিপুরি, নেপালি ভাষাকে জাতীয় ভাষার অন্তর্ভুক্ত করা হয় এবং টোটাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেল কিন্তু 18। 70 এটা কিন্তু পরীক্ষার জন্য ভারী ইম্পর্টেন্ট, তোমার ম্যাচিং দেবে। 72 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 5th December 1992, এটারও খুব গুরুত্বপূর্ণ। প্রোভাইডেড রিজার্ভেশন টু শিডিউল ট্রাইব ইন ত্রিপুরা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। 72 অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে কী করা হলো, ত্রিপুরা বিধানসভার তপশিলি জাতিদের জন্য সংরক্ষণ করা হলো। তাহলে 69 70 71, ব্যাক টু ব্যাক তিনটে আর্টিকেল পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, স্টার দিলেও দিতে পারো। 73 অ্যামেন্ডমেন্ট, আচ্ছা দাঁড়াও, 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 24th April 1992। 73rd অ্যামেন্ডমেন্ট বললেই আমার মনে হচ্ছে তোমরা জানো তফসিলের মধ্যে শিডিউলের মধ্যে 11, 11 এবং অবশ্যই পার্টের মধ্যে 9 মনে করো। স্ট্যাটুটরি প্রভিশন ফর পঞ্চায়েতি রাজ থার্ড লেভেল অফ অ্যাডমিনিস্ট্রেশন ইন ভিলেজ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন এই সর্বপ্রথম হয়ে গেল কনস্টিটিউশনের সাংবিধানিক প্রতিষ্ঠান স্টেটাস পেল। এ নিউ পার্ট 9 and 11 শিডিউল ওয়ার অ্যাডেড ইন দ্য কনস্টিটিউশন টু রেকগনাইজ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন অ্যান্ড প্রোভাইডেড রিলেটেড টু দেম। তো 73rd অ্যামেন্ডমেন্ট কী বলছে, পঞ্চায়েতি রাজকে শাসনের তৃতীয় সরকার হিসাবে স্বীকৃত লাভ করলো, তৃতীয় সরকার বলে দেওয়া হলো পঞ্চায়েতি রাজকে। একটা ইউনিয়ন ছিল লোকসভা, একটা হয় বিধানসভা, আর একটা হলো পঞ্চায়েত, ভাবো তৃতীয় সরকার হিসাবে ঘোষণা করা হলো, এই টাইমটা ইউজ করা হলো, সাংবিধানিক রূপ পেল, ঠিক আছে? বলো বুঝতে পেরেছ, সবাই বুঝতে পারছ? জাস্ট ওয়ান মিনিট, আচ্ছা ফোনটা না মাঝে মধ্যে লোডিং হয়ে যাচ্ছে। আচ্ছা 74th অ্যামেন্ডমেন্ট, অবশ্যই 73 পরেই 74 অ্যামেন্ডমেন্ট, সেম গল্প, অবশ্যই জানো দ্বাদশ, ঠিক আছে, 12, 11, 12 তুমি জানো, দ্বাদশ তফসিল এবং অবশ্যই 9A, ঠিক আছে, অবশ্যই 1st June 1993, এই 74 1993 হবে, এটা 2 নয়,
থ্রি হবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর অবশ্যই শহর ও নগর পৌরসভাকে তৃতীয় সরকার হিসাবে স্বীকৃতি প্রদান করা হলো। স্ট্যাটুটরি প্রভিশন ফর লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ বডি অ্যাজ থার্ড লেভেল অফ অ্যাডমিনিস্ট্রেশন ইন আরবান এরিয়া সাচ অ্যাজ টাউন অ্যান্ড সিটিজ। আরবান লোকাল বডিজ ওয়ার গ্র্যান্টেড কনস্টিটিউশনাল স্ট্যাটাস এবং এ নিউ পার্ট 9A এবং 12 শিডিউল। তাহলে মনে রাখবে 9 হলো পঞ্চায়েত, 9A হলো পৌরসভা, 11 হলো পঞ্চায়েত, 12 হলো পৌরসভা এবং সাংবিধানিক স্ট্যাটাস পেলো, নিজস্ব পার্ট এলো 73rd and 74th, ঠিক আছে। তো বলো 73rd এবং 74th পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার আমরা চলে যাবো 75, অবশ্যই 15 মে 1990, আচ্ছা এটা কিন্তু 1993 হবে, ঠিক আছে, এটা থ্রি হবে, টু এর পর থ্রি, আচ্ছা 75 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 15 মে 1994, প্রভিশন ফর সেটিং আপ রেন্ট কন্ট্রোল ট্রাইব্যুনাল। তো 75 কি বলছে, রাজ্য স্তরে বাড়ি ভাড়া আমরা করি না, ট্রাইব্যুনাল গঠন করা হয় বাড়ি ভাড়া নিয়ে। 76 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 31st August 1994, 11 কন্টিনিউয়েন্স, 69 রিজার্ভেশন ইন তামিলনাড়ু ইনক্লুডিং রিলেভেন্ট তামিলনাড়ু অ্যাক্ট 9 সিডিউল। দেখো 9 সিডিউল কীভাবে মিসইউজ হচ্ছে এবং 69 পর্যন্ত এই রিজার্ভেশন হয়ে গেল। আমি তাহলে বলেছেন না 50% সিলি, তারপর তামিলনাড়ু, ঠিক আছে। তো 76 কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে, পুরোটাই আমি তোমাদেরকে ফান্ডামেন্টাল রাইট কোর্সে পড়াশোনা রিজার্ভেশন রিলেটেড আমি পড়িয়েছিলাম। যারা ক্লাসে নেই তারা কিন্তু অরিজিৎ রেফারেল কোড ইউজ করে ক্লাসে জয়েন করে ক্লাসটা দেখো, আর যারা ইউটিউব ক্লাস করছো তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, যারা ক্লাসে নেই তারা তো সাবস্ক্রাইব করে, যারা ক্লাসে আছো তারা কিন্তু দেখে নেবে ফান্ডামেন্টাল রাইটের আমার ওল্ড কোর্সটা, ওখানে সমস্ত পড়ানো আছে কী হয়েছিল কী ঘটনাটা। তো যাই হোক 76 সংবিধানের নবম তফসিলে তামিলনাড়ুর অনগ্রসর শ্রেণীদের জন্য 69 আসন সংরক্ষণ করা হয়, ঠিক আছে, 50% সিলিয়ার থেকে অনেক বেশি। 77 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 17 June 1995, এ টেকনিক্যাল অ্যামেন্ডমেন্ট টু প্রোটেক্ট রিজার্ভেশন টু এসসি এসটি এমপ্লয়ি ইন প্রমোশন। 77 অ্যামেন্ডমেন্ট তুমি জানো চাকরি ও পদোন্নতির ক্ষেত্রে এসসি এসটিদের সুরক্ষিত করা হয়, কিন্তু মনে রাখতে হবে বর্তমান স্ট্যাটাস কিন্তু প্রমোশন, কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু প্রমোশনে কিন্তু সেখানে রিজার্ভেশন কোনো কথা হবে না, এতে কিন্তু কাজের কিন্তু ওপর এফেক্ট পড়তে পারে। বারবার কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে প্রমোশনের ক্ষেত্রে রিজার্ভেশন করছো সেক্ষেত্রে কিন্তু কাজের উপর ইম্প্যাক্ট ফেলতে পারে, প্রমোশনের উপর যদি প্রমোশনের ক্ষেত্রে যদি রিজার্ভেশন হয় তাহলে কাজের উপর অ্যাকাউন্টেবিলিটি ঠিক থাকবে, তো কাজের উপর কোনো ইস্যু হতে পারে না পারে হতে পারে, তাহলে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু মনে রাখবে কিন্তু রিজার্ভেশন কিন্তু কোনো ফান্ডামেন্টাল রাইট নয়, ঠিক আছে, এগুলো অ্যামেন্ড করে 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 এক্সটেন্ড করা হচ্ছে। কাল যদি কোনো সময় দেখো ওরকম যদি এমন সরকার এলো যারা পুরো যে হয়তো খুবই সমালোচনা হয় পুরো এই জিনিসটাকে ডিসকন্টিনিউ করা, কারণ মেন লক্ষ্য কী ছিল 1995 সাল, সালটা অনেক পুরনো, মেন লক্ষ্য ছিল আপলিফমেন্ট, কিন্তু আপলিফমেন্টের কোনো দিকে সময় থাকে, আমরা যেভাবে প্রগতিশীল দিকে যাচ্ছি প্রগতিশীলের দিকে যাচ্ছি সেই অর্থে কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে রিজার্ভেশন কাদেরকে দিচ্ছি আমরা। এই ওবিসি তুমি দেখতেই পাচ্ছ যারা রিজার্ভেশন পায় তারা কি সত্যি রিজার্ভেশন পাচ্ছে, যারা পাচ্ছে না তারা কেন রিজার্ভেশন পাচ্ছে না, ঠিক আছে। তো এই নিয়েও কিন্তু অনেক আবার প্রবলেম, বাবা রে বাবা, এগুলো কিন্তু তোমাদের কিন্তু বুঝতে হবে পড়তে হবে, ঠিক আছে, রিজার্ভেশন রিলেটেড যে ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করলাম, ঠিক আছে। তো অবশ্যই মনে রাখতে হবে 77, ঠিক আছে, আর দেখো মেন কি, ধরো একটা তুমি যখন পাবলিক সেক্টরে যাচ্ছ কোথাও তুমি দেখছো অ্যাডিকুয়েট সেই সেকশন থেকে, এসসি হোক এসটি হোক আর ওবিসি যে কোনো সাব ক্যাটাগরি হোক না কেন, সেই সেকশন থেকে অ্যাডিকুয়েট রিপ্রেজেন্ট আসছে কি না, ঠিক আছে, সেটা দেখা হতে পারে, কিন্তু কাজের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট পড়বে কি না, তাই না। আচ্ছা 77 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1995, এ টেকনিক্যাল অ্যামেন্ডমেন্ট প্রোটেক্ট করি বললাম, এসসি এসটিটা বললাম। 78 অ্যামেন্ডমেন্ট
30th August 1995, Place and Land Reform Act as an amendment to this act under 9th schedule of the Constitution. 78 কি বলছে? সংবিধানের নবম তফসিলে উল্লেখিত ভূমি সংরক্ষণ ব্যবস্থা সংশোধন. এই ল্যান্ড রিলেটেড খুব একটা ইম্পর্টেন্ট নয়. 79 কি বলছে? এক্সটেন্ড রিজার্ভেশন ফর এসসি এসটি, ঠিক আছে, নমিনেটেড ফর অফ অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার পার্লামেন্ট স্টেট লেজিস্লেটিভ অ্যানাদার 2010 2000 থেকে 2010, আবার 10 বছর হয়েছে, দেখতে পাচ্ছ? এসসি এসটি এবং অ্যাংলো ইন্ডিয়ান, দেখো আবার 10 বছর পরে কিন্তু তুমি দেখো এটা ডিসকন্টিনিউ হয়ে গেল গত বছরে, কিন্তু তুমি দেখো এসসি এসটি আবার 2023 অবধি কন্টিনিউ হয়ে গেল, ঠিক আছে? তো এটা কিন্তু ডিসকন্টিনিউ হয়ে গেল অ্যাংলো ইন্ডিয়ান, ঠিক আছে? তো এটাও কিন্তু খুব নিউজে ছিল, পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। এস 104তম অ্যামেন্ডমেন্ট, এই লাস্ট অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছে, এসসি এসটিদের সংরক্ষণের বৃদ্ধি পরবর্তী 10 বছরের সংসদে অ্যাংলো ইন্ডিয়ান সদস্যদের মনোনয়ন বৃদ্ধি 2010 পর্যন্ত করা হয়, ঠিক আছে? কারণ তুমি জানো তখন রিজার্ভেশন দরকার ছিল, তুমি আমি এটাও বলেছিলাম, দেখো ভারতবর্ষে তুমি যদি দেখো আমাদের অনেক পরিবার আছে যেখানে তুমি দেখো অনেক জায়গায় তুমি দেখতে পাবে যেখানে হয়তো কোনো বিদেশি ফরেনার সেখানে স্থায়ী হয়ে গেছিলো, এখানকার হয়তো কোনো মেল মেম্বার কাপেলের সাথে কোনো মেল বিবাহ করেছে বা ফিমেলের সাথে বিবাহ করেছে, স্থায়ী হয়ে গেছে, তাদেরও তো দাবি জমা থাকতে পারে, তাদেরও তো রিপ্রেজেন্ট থাকবে। কিন্তু এখন কি হয়ে গেছে, পার্টিকুলার এরিয়া তুমি বলতে পারো যে এই জায়গাটা অ্যাংলো ইন্ডিয়ান বা এই জায়গাটা, তুমি দেখেছো যেখানে জনসংখ্যা যখন আমাদের ইয়ে করা হয়, সেন্সাস করা হয়, জনগণনা যখন দেখা হয় তখন অবশ্যই কোন দেখেছো তুমি যে বলা হচ্ছে এখানে এই এরিয়াটা এসসি এই এই অ্যাংলো ইন্ডিয়ান আছে? হ্যাঁ, আমার জনগণতে কোথায় বেশি এসসি দেখা যায়, কোথায় বেশি এসটি দেখা যায়, পার্সেন্টেজ ওয়াইজ, শতকরা ওয়াইজ বা নাম্বার সিস্টেমে এসটি বলো এসটি বলো সেটা আমরা বলতে পারি, বা ওবিসি সেগুলো আমরা কিন্তু কাউন্ট হয়, কিন্তু তুমি কোথাও দেখাতে পারবে না যে এই জায়গাটা অ্যাংলো ইন্ডিয়ান দেখা যায়। কিন্তু এখন কী হয়েছে, এখন মানে কোনো একটা পার্টিকুলার জায়গায় কিন্তু আবাদি নেই, হয়তো বাড়িপুরে কিছু রয়েছে, কিছুটা ধরো স্প্ল্যানেট রয়েছে, কিছুটা কেরলে রয়েছে, এক জায়গায় কিন্তু অ্যাকুমুলেটভাবে নেই, তাহলে রিজার্ভেশনটা তো প্রপারলি হচ্ছে না, দেওয়া সম্ভব না, তাই না? চারজনের জন্য নিশ্চয় দেবে না, এবং তাদেরকে বলতে পারি আপনারা যত অ্যাংলো ইন্ডিয়া সব একটা জায়গায় চলে আসুন, আমরা বলতেও পারি না, তো সিচুয়েশন ওই জন্য ডিসকন্টিনিউ করা হয়েছে, ঠিক আছে? তো 80th অ্যামেন্ডমেন্টে কী বলছে, ইমপ্লিমেন্ট 10th ফিনান্স কমিশন রেকমেন্ডেশন টু সিম্পলিফাই দ্য ট্যাক্স স্ট্রাকচার বাই পুলিং শেয়ারিং অ্যান্ড অল ট্যাক্স বিটুইন স্টেট অ্যান্ড দ্য সেন্টার। তো 80th অ্যামেন্ডমেন্ট কী বলছে, দশম অর্থ কমিশনের মানে 10th ফিনান্স কমিশনের মাধ্যমে কেন্দ্র রাজ্যের মধ্যে কর ব্যবস্থার গঠন সংক্রান্ত বিষয় সংশোধন করা হয়, বুঝতে পারলে? 80th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এবার আমি যেটা পড়বো 81st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 81st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা হলো 9 June 2000 প্রোটেক্ট এসসি অ্যান্ড এসটি রিজার্ভেশন ইন ফাইলিং ব্যাকলগ অফ ভ্যাকান্সি। তো অবশ্যই এটাও একটা খুব বড় ইস্যু হয়েছিল, তুমি জানো ভালো করে, দেখো রিজার্ভেশন তুমি দেখবে এসসি এসটি রিজার্ভেশনের ক্ষেত্রে তুমি দেখতে পাবে দেখা হয়, ধরো আমি তোমাদের এমনি অনেক কন্ট্রোভার্সি হয়েছিল এবং এটা এখনও এখন সেটা এখনও হচ্ছে না, সুপ্রিম রায়ও দিয়ে দিয়েছে, আমি তোমাদের গল্পটা বলে বুঝতে পারবে। ধরো এবছর একটা এক্সাম একটা নোটিফিকেশান বেরিয়েছে, দেখা যাচ্ছে এসসিদের জন্য 80, এসটিদের জন্য 40, ওবিসির জন্য 50 আমি ধরলাম, টোটাল ধরো আমি এসসি এসটি ওবিসি 100 জন ধরা হলো। এবার দেখা গেলো যে পরের বছর মানে নেক্সট ইয়ারে যখন আর একটা পোস্ট ওই সেম ধরো WBCS বেরিয়েছে, তখন দেখা যাচ্ছে এই গত বছর 2019 দেখা যাচ্ছে যে ওই পোস্টগুলো ফুলফিল হয়নি, ফাঁকা রয়ে গেছে, তখন কী করলো, তখন কি ওই পোস্টটাকে সঙ্গে তখন এই যে লোকগুলো যেগুলো ফাঁকা হয়নি তার মধ্যে কি ওটাকে অ্যাড করে দেওয়া হবে? তাহলে তো হয়ে গেলো, ধরো নেক্সট বছর 100 যেটা তোমার ফুলফিল হয়নি, আবার এখানে 20টা দিয়ে তুমি যদি করো তাহলে 120 হয়ে গেলো, পরের বছর যদি আবার তুমি যদি ধরো হতেই পারে আরও 50 জন ফাঁকা আছে, ধরো রিজার্ভেশন প্রপার মানে এসসি এসটি হয়তো পরিপূর্ণ হয়নি, আবার দেখা যাচ্ছে 50 জন, তাহলে কি ব্যাকলগ হয়ে যাচ্ছে, তাহলে তো তাহলে তো হয়েই গেলো, এক্সামই হবে না, তাহলে বুঝতে পারছো? ধরো 500 সিট তার মধ্যে এই করতে করতে যদি 4 বছর পর দেখা গেলো 400 হয়ে গেলো, তাহলে 100 কি জেনারেল আসলে দিতে হয় পরীক্ষা, এরকম হয় নাকি? তো এইটা কিন্তু করেছিল, কিন্তু এখন অবশ্যই এই যে ব্যাকলগ ভ্যাকান্সি এটা কিন্তু এখন ডিসকন্টিনিউ হয়ে গেছে। তো 81 বলছে যে
সংবিধান সংশোধনীর মাধ্যমে তফসিল জাতি উপজাতিদের জন্য সংরক্ষিত আসন কোনো বছর পূর্ণ না হলে যাতে পরবর্তী বছরে পূর্ণ করা হয় তার ব্যবস্থা নেওয়া হয়। প্রতি বছর 50% ঊর্ধ্বসীমা সেক্ষেত্রে প্রযোজ্য হবে না। ভাবো, একটা তো লিমিট করে দেওয়া হয়েছে 50% সিলিং, বলছে এটা 50% সিলিংটাও মানা হবে না। কি ক্রিটিক্যাল সিচুয়েশন হবে তাহলে? ভাবো, একসময় দেখা যাচ্ছে 90% হয়ে গেল। তো এইটা কিন্তু মানে মূলত তুমি দেখতে পাবে, এটা কিন্তু এখন মানে এইটা একটা মানে ম্যাসিভ ইস্যু, ঠিক আছে, ম্যাসিভ ইস্যু কিন্তু। তো এটা কিন্তু সুপ্রিম কোর্ট বারবার বলছে বাই হুক বাই ক্রুক অ্যাট এনি কস্ট কোনোভাবে 50% সিলিংয়ের ওপর যা না হয় সেটা বেসিক স্ট্রাকচার ভায়োলেশন হবে, বেসিক স্ট্রাকচার কনসেপ্ট রিয়েলাইজ করো, তাই না? ভাবো না, এবছর পূর্ণ হলো না 50টা রয়ে গেলো, পরের বছর পূর্ণ হলো না 20টা রয়ে গেলো, এই করতে করতে তো তোমার সিট কত থাকে। তা আমাদের যে এইভাবে যদি ডেডলকগুলোকে যদি যোগ করা করে করে একটা সার্টেন টাইম তুমি দেখবে 1,000-এর মধ্যে 800 সিট রিজার্ভেশন সিট, তখন কী হবে এক্সাম, ঠিক আছে? তো এটা একটা বড়ো ইস্যু, তো এটা নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া হয়েছে। আচ্ছা, 81 অ্যামেন্ডমেন্ট 9 June 2000, তো এটা আমার একটা প্রোটেক্ট এসসি এসটি তোমার তো বললাম। আর 82 8 September 2000, তো মনে রাখতে হবে এটাও খুব গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট। 82 বলছে যে সংশোধনী ধারা 335, এটা মনে রাখবে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের চাকরির ক্ষেত্রে তফসিল জাতি ও উপজাতিদের জন্য পরীক্ষার পাশের ন্যূনতম নম্বর কোয়ালিফাইং মার্কস কমানো যেতে পারে। ভাবো, 82 অ্যামেন্ডমেন্ট, পারমিট রিল্যাক্সেশন, কোয়ালিফাইং মার্কস মার্কস আদার ক্রাইটেরিয়া ইন রিজার্ভেশন ইন প্রমোশন এসসি এসটি ক্যান্ডিডেট। দেখো এবছর, দেখো এছাড়া তুমি জানো এটা এটা তো ভাবো এই ধরনের আইন হয়েছিল। দেখো যেমন কদিন আগে তোমাদের আমি এক্সাম্পল দিই, উত্তরপ্রদেশ পুলিশের পরীক্ষা হয়েছিল, সুপ্রিম কোর্ট নালেন ভাট করে দিয়ে মানে এটাকে সুপ্রিম কোর্টও এটাকে মেনে নিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে। মূলত গল্পটা তোমাদের বলি, একটা জেনারেল ক্যান্ডিডেট, তুমি জানো এসসি ক্যান্ডিডেট রিজার্ভেশন থাকে, জেনারেল ক্যান্ডিডেট, তারপর যে থাকে সেটা জেনারেল ক্যান্ডিডেট। এবার দেখা গেল নাম্বার দেখা যাচ্ছে জেনারেল ক্যান্ডিডেট তার নিজের সিটে নাম্বার পেয়েছে, ধরো ম্যাক্সিমাম ধরো 80 নম্বর পেয়েছে। এবার এসসি এসটি সিটে থেকেও একটা ক্যান্ডিডেট দেখা যাচ্ছে জেনারেল ক্যান্ডিডেট থেকেও 80 ধরো জেনারেল থেকে বেশি নাম্বার পেয়েছে। ধরো আমি নাম্বার পেয়েছি, আমি রাম আর স্যাম, আমি ধরো নাম্বার পেয়েছি 80, স্যাম নাম্বার পেয়েছে এসসি, স্যাম নাম্বার পেয়েছে 90, কিন্তু স্যামের কোটা রিজার্ভেশন রিজার্ভ কোটা আছে তুমি জানো, তার এক্সিট করে গেছে। আর আমার কোটা মানে আমি আমার বাকি সিটের মধ্যে আমি মানে জেনারেল সিট তো হয় না, এসসি এসটি ওবিসি রিজার্ভেশন দেওয়ার পর যেটা বাকি থাকে সেটা জেনারেল সিট। তো আমাদের ধরো আমি তোমায় বললাম আমি ধরো পেয়েছি 20 রিজার্ভেশন, ধরো আমি তার মধ্যে আমি হাই ধরো পেয়েছি ধরো 80, কিন্তু দেখা যাচ্ছে একটা ছেলে বা একটা মেয়ে ওই স্যাম দেখা যাচ্ছে এসসি এসটি কোটার মধ্যে পেয়ে গেছে ধরো 90, কিন্তু রিজার্ভের সিট আর নেই, তখন কী হতে পারবে? তখন কিন্তু মনে রাখবে সেই জেনারেল ক্যাটাগরিকে সরিয়ে দিয়ে মানে সে কিন্তু জেনারেল ক্যাটাগরি থেকে আমার চাকরিতে, যেহেতু আমার জেনারেল ক্যাটাগরি আমি 80 পেয়েছি সে 90 পেয়েছে, আমার সে তো নিজের কোটা তো আছে, সেখানে যদি না সিট থাকে জেনারেল ক্যাটাগরিতে এসে সেই সিটটাকে অকুপাই করে সে চাকরি পেয়ে যাচ্ছে। এই কদিন আগে উত্তরপ্রদেশের ঘটনা, 2 বছর পর চাকরি পেয়েছি, 2 বছর পর, বুঝতে পারলে স্টোরিটা? বুঝতে পারলে না মনে হয়। রিজার্ভেশন কিন্তু তার মানে কি, যদি নাম্বার যদি তুমি এসসি এসটি যদি নাম্বার যদি বেশি পায় জেনারেল থেকে, সে কিন্তু জেনারেল ক্যাটাগরি মানে বাকি সিটে তার রিজার্ভ ছাড়াও বাকি সিটে এসেও কিন্তু সে কিন্তু এক্সাম ক্লিয়ার করতে পারে মানে তার এ পেতে পারে মানে চাকরি পেয়ে যেতে পারে যদি নাম্বার যদি বেশি পেতে পারে। ধরো আমি ধরো মৌসুমী ধরো জেনারেল নাম্বার পেয়েছি ধরো ধরো ধরলাম 80, আমি পেয়েছি ধরো 90, কিন্তু আমার আর রিজার্ভ সিট নেই, কিন্তু আমি কী করলাম, মৌসুমী আমাদের যদি কম পেয়েছে আমি যদি 90 পেয়েছি সেই জন্য আমি কী করলাম, আমি জেনারেল ক্যাটাগরিতে গিয়ে আমি চাকরিটা পেয়ে গেলাম। ক্যাটাগরি বলবো না ওটা, মানে এসসি এসটি ওবিসি বাদ দিয়ে যেটা সেটাকে নর্মালি আমরা বলি, ঠিক আছে, লেম্যান ল্যাঙ্গুয়েজে, কিন্তু ওটাকে বল নর্মাল যেটা জেনারেল ক্যাটাগরি, জেনারেল পারপাসে বলছি, আপার রেস ওই জন্য কথা ইউজ হয়, জেনারেল ক্যাটাগরি বলছি, জেনারেলে কিন্তু সে পেয়ে গেল, বুঝতে পারছো, রিজার্ভ ছাড়াও। এগুলো কিন্তু বুঝতে হবে। তো যাই হোক, এটা আলাদা একটা ইনসিডেন্ট। তো 82 অ্যামেন্ডমেন্ট, এই হলো তোমাদের মেন ব্যাপার, ঠিক আছে? তো এরপরে যেটা পড়ো, বুঝতে পারলে তো সব টপিকগুলো, চলো এবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে এগোই। আর 82 তো 83 থেকে আর 104 হয়ে গেল, মিটে যাবে তারপরে পুরো।
কালকে বাকিটা পড়ে দিলে পুরো কমপ্লিট হয়ে যাবে, পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি গ্রুপে পিডিএফ দিয়ে দেবো, লেটস টক WB একদম টেলিগ্রাম, এই যে চ্যানেলটা এই গ্রুপটা। কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে ছেলে মেয়েরা, যদি না পড়ে টপিকগুলো কি করবে? কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দিতে গেলে এগুলো করতে হবে, কম্পালসারি পড়তে হবে প্রতিটা ছেলে মেয়েকে, যদি না পড়ে কিন্তু বিপদে পড়ে যাবে। যাই হোক, আজকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবো, মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স, খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো দেখো আজকের যেটা পড়াবো, অবশ্যই তুমি জানো হোয়াট ইজ দ্য নিউ নেম। আচ্ছা, যারা আন একাডেমিতে সাবস্ক্রাইব করনি, বারবার তোমাদের বলছি আমার ক্লাসের টাইম কিন্তু স্পেশাল ক্লাস আন একাডেমি অ্যাপটা ডাউনলোড করবে 9 to 10 PM এভরি ডে, ক্লাসের ক্লাস 1 থেকে 2, আর ইউটিউব কিন্তু 11 থেকে 12, আর রাত্রি 11 থেকে 12। আর সাবস্ক্রিপশনের জন্য কিন্তু অরিজিৎ রেফারেন্স কোডটি ব্যবহার করো, ঠিক আছে? যা সাবস্ক্রিপশন করবে তার মধ্যে অরিজিৎ কোড ব্যবহার 10% ডিসকাউন্ট পাবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য নিউ নেম অফ রাজ্যসভা আর লোকসভা? তুমি জানো সংসদ, সংবাদ করে এসো না পরীক্ষার সময় গিয়ে, সংবাদ করে এলে মার্চ হয়ে গেছে। দ্য ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড MOU কোঅপারেশন ইন এগ্রিকালচার সেক্টর বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ফিজি। ফিজির লোকেশনটা তাহলে ফিজি নিউজে আছে কিন্তু, ঠিক আছে? এগ্রিকালচার সেক্টরে কিন্তু ফিজির সাথে কোলাবরেট করছে ইউনিয়ন ক্যাবিনেট। হোয়াট ইজ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে অবজার্ভ তো 3rd March? হোয়াট ইজ জিরো ডিসক্রিমিনেশন ডে 1st March? হোয়াট ইজ ডে, দেখো সদ্ভাবনা দিবস, হারমোনি ডে, তোমরা জানো ভালো করে 20th August রাজীব গান্ধীর বার্থ অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করি, সদ্ভাবনা দিবস অর হারমোনি ডে। পরীক্ষা সদ্ভাবনা দিয়ে হারমোনি দিয়ে দিল, তখন তুমি বুঝতে পারবে না। 5th World Conference অফ স্পিকার অফ পার্লামেন্ট, ওকে, ওয়াজ অর্গানাইজ ভার্চুয়ালি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন, তো হুইচ কান্ট্রি? তো বি, তো অস্ট্রেলিয়া। হুইচ স্টেট অ্যাপ্রুভ করেছে ADB এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফান্ডেড? তো যাই হোক, দরকার নেই, এটা মহারাষ্ট্র ওসব পরীক্ষা দেয় না। রিসেন্টলি কম্পিউটার সায়েন্স রাসেল, ঠিক আছে, কিট পাস যাবে, হি ওয়াজ দ্য ইনভেন্টার, তিনি কিসের ইনভেন্টার? পিক্সেল, ঠিক আছে, যারা মেগা পিক্সেল, ঠিক আছে, ভাবো তো কম্পিউটার সায়েন্টিস্ট রাসেল তাহলে রিসেন্টলি মারা গেছে। তো অবশ্যই জানো ডিজিটাল, যারা অ্যানিমেশন ফটোগ্রাফি লাইনে আছে তারা নিশ্চয়ই জানো পিক্সেল, ঠিক আছে, পিক্সেল কি কত গুরুত্বপূর্ণ আজকের দিনে, ঠিক আছে, নামটা মনে রাখতে, ইনি কিন্তু ইনভেন্টার, যা পরীক্ষা দিয়ে দিল তিনি কোন ফিল্ডে যুক্ত, স্পোর্টস, কম্পিউটার সায়েন্স বা সায়েন্স অ্যান্ড টেক, এরকম অপশান যেরকম দিতে পারে। আচ্ছা, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য প্রাইভেট সেক্রেটারি টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী? তো ডি, হার্দিক সতীশ চন্দ্র শাহ, ঠিক আছে, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্টিটিউট হ্যাড সাইন করেছে অ্যান এগ্রিমেন্ট উইথ স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, ওকে, ফর সেটিং আপ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন, ঠিক আছে, সিস্টেম? তো সি, IIT দিল্লি। হোয়াট ইজ দ্য থিম অফ ইন্টারন্যাশনাল ইউথ ডে? তো তোমরা জানো বলে এবছরের থিম হলো বি, ইউথ এনগেজমেন্ট ফর গ্লোবাল অ্যাকশন। হুইচ ব্যাঙ্ক অবটেন্ড ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল বাই দ্য ফ্রম দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেট আপ হোল্ডলি ওন ফিনান্সিয়াল স্টেবিলিটি? ডি, সাউথ ইন্ডিয়া ব্যাঙ্ক। আচ্ছা, নেম দ্য স্টেট গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে ইন্ডিয়ান ইন্দিরা ভানমিতন, ঠিক আছে, ভান মিতন যোজনা। তো সি, ছত্তিশগড়। ইন্ডিয়ান ভান মিতন, ভান মানে বন, ঠিক আছে, তো মনে রাখতে হয় বন, ফরেস্টের, ভান মানে ভাই বান নয়, সিস্টার নয়, ভান মানে বোন, অ্যাকচুয়ালি এটা হিন্দিতে ইন্দিরা ভান, ঠিক আছে, তুমি জানো, মিত্রা মিতন, অ্যাকচুয়ালি মিত্র এখন লোকাল ল্যাঙ্গুয়েজ, যোজনা, ঠিক আছে, যারা ফরেস্ট ডুয়েলার যারা তাদের জন্য। হু ইজ দ্য অথর অফ দ্য বুক র, রিসেন্ট বই, অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, নাম তো এ হিস্ট্রি অফ ইন্ডিয়ান কোভার্ট অপারেশন, তো নামটা হবে কিন্তু ইয়াতিশ ইয়াদব। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ব্যাঙ্ক হ্যাজ লঞ্চ গ্রিন ডিপোজিট প্রোগ্রাম ফর কর্পোরেট ক্লায়েন্ট? তো সি, HSBC। হুইচ মিনিস্ট্রি লিঙ্কড MOU করেছে মিনিস্টার শিপিং টু প্রমোট করছে স্কিল ডেভেলপমেন্ট ইন পোর্ট অ্যান্ড মেরিটাইম সেক্টর? তো ডি হবে কারেক্ট অ্যান্সার, মিনিস্টার স্কিল ডেভেলপমেন্ট। বলো কাল একটু নিজেরা পড়ো, একটু ব্রিথ নিয়ে নিই।
আচ্ছা তো পরতলা হয়ে গেল উইচ, আচ্ছা কি বললাম যেন এটা, আচ্ছা তো বুঝতে পারছ উইচ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লঞ্চ সাগুন গিফট ইন্ডাস্ট্রি সাগুন SBI, ঠিক আছে। আচ্ছা পরের প্রশ্নটা বলছে যে কনসিডার ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং ইন্টার দ্য ক্রিমিনাল কোড ICC, ঠিক আছে। আবার ICC ক্রিকেট করে এসো না, ঠিক আছে। তো সবসময় যে ICC মানে ক্রিকেট এরকম না, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তো ইট ইজ পার্মানেন্ট জুডিশিয়ারি বেসড হাগ, তুমি জানো হাগ হলো নেদারল্যান্ড, ইজ দ্য কুলভূষণ মামলা কোনো চলছে দেখতেই পারো, ওয়ার্ল্ড ফার্স্ট পার্মানেন্ট ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। দ্য কোর্ট হ্যাজ জুরিসডিকশন ওভার ক্রাইম কমিটেড বাই ন্যাশনাল অফ মেম্বার স্টেট ওভার ক্রাইম ইন স্টেট অ্যাকসেপ্টেড জুরিসডিকশন অফ দ্য কোর্ট। তো ICC মনে রাখতে হবে ইট পার্মানেন্ট জুডিশিয়ারি বডি, হেগ নেদারল্যান্ডে অবস্থিত। ফার্স্ট পার্মানেন্ট ইন্টারন্যাশনাল কোর্ট ক্রিয়েট হয়েছে 1988 রোম স্টেটাস অ্যান্ড বিগিন ফাং 2002 থেকে। তো এগুলো পড়বে, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা মনে রাখে ডিফারেন্স বিটুইন ICC আর ICJ, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অফ জাস্টিস। তো কিন্তু ICJ ইজ অ্যান অর্গান অফ ইউএন, ইউএনের অর্গান ICJ, ঠিক আছে। কিন্তু ICC কিন্তু ইউনাইটেড নেশনের অর্গান নয়, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ICJ মেনলি ইয়ার ডিসপুট বিটুইন নেশন, বাট ICC প্রসিকিউট করে ইন্ডিভিজুয়াল। ICJ কী করে, পুরো একটা নেশনের মধ্যে, মানে ধরো মেনলি ইয়ার করে যদি কোনো নেশনের সাথে কোনো নেশনের কোনো ডিসপুট হয়, কিন্তু ICC ইন্ডিভিজুয়াল কুলভূষণ। আচ্ছা কনসিডার ফলোইং স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু টেলিকম ইকুইপমেন্ট এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল। টেলিকম ইম্পোর্ট তুমি জানো ভালো করে, যে সমস্ত টেলিফোন তুমি টাওয়ার, তারপর যেগুলো তোমার মানে যেগুলো কম্পোনেন্ট যেগুলো, ঠিক আছে, যেমন মোবাইলের জন্য কী কী, মোবাইলের জন্য ধরো ক্যামেরা, মোবাইল স্পেয়ার পার্টস, সেরকমই টেলিকম ইকুইপমেন্ট এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল। তো মনে হচ্ছে ইট হ্যাজ বিন, অবশ্যই মনে রাখতে হবে, মিনিস্ট্রি সেট আপ করেছে ফিনান্স অ্যান্ড মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দ্য কাউন্সিল মেক ভেরিয়াস রেকমেন্ডেশন টু দ্য গভর্নমেন্ট ফর মেকিং নেসেসারি চেঞ্জ ভেরিয়াস পলিসি প্রসিডিওর প্রমোশন এক্সপোর্ট অ্যান্ড সার্ভিসেস, ঠিক আছে। এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোন মিনিস্ট্রি আন্ডারে, ঠিক আছে, ধরো ভারতে ধরো কোন কোন ধরো টেলিকম রিলেটেড ধরো কোন প্রোডাক্ট এক্সপোর্ট হচ্ছে, কোন প্রোডাক্ট ইম্পোর্ট হচ্ছে, ঠিক আছে। স্পেকট্রামটা কিন্তু আলাদা, স্পেকট্রামটা আলাদা, টেলিকম মানে বুঝলে টাওয়ার যেগুলো বলছি, টাওয়ার বিভিন্ন কেবেল, তারপর যা কিছু তুমি দেখতে পাও। আচ্ছা কনসিডার ফলোইং স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন, দেখো এন্ডেঞ্জার্ড স্পিসিস ওয়াইল্ড ফাউনা অ্যান্ড ফ্লোরা, এটা 3-4 দিন আগেই পড়াচ্ছিলাম সিটিস। তো মনে রাখতে হবে ইট ইজ আ মাল্টিল্যাটারাল লিগালি বাইন্ডিং ট্রিটি নোন দ্য ওয়াশিংটন কনভেনশন, এনভায়রনমেন্টের জন্য ইম্পর্টেন্ট, প্রোভাইড করছে এ ফ্রেমওয়ার্ক উইচ ইচ পার্টি অ্যাডাপ্ট টু প্রোটেক্ট এন্ডেঞ্জার্ড প্ল্যান্ট, ঠিক আছে। এই সিটিসের যা যারা যারা কনভেন করে মানে কনভেনশনে যারা অ্যাপ্রুভ করেছে, যারা অ্যাকসেপ্ট করেছে, তাদের কিন্তু মানতে হবে যে ফ্লোরা ফোনাকে রক্ষা করার জন্য। তো অবশ্যই পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ। তো এ মাল্টিল্যাটারাল ট্রিটি অলসো নোন অ্যাজ ওয়াশিংটন কনভেনশন, ঠিক আছে, প্রোটেক্ট করে প্ল্যান্ট এবং অ্যানিমেলকে, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কনভেনশন অ্যান্ড সাস্টেনেবল ইউজ এগ্রিমেন্ট ইন এক্সিস্টেন্স। তো মনে রাখতে হবে এই কনভেনশন ওপেন হয়েছিল 1973 সিটিস। তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো অ্যাবাউট ওয়াইল্ড লাইফ ডে আমরা কবে সেলিব্রেট করি, 2013-68 ব্যাংকক থাইল্যান্ডে দ্য ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি রেজুলিউশন পাস হয়েছিল, ওই যে 3rd March, ঠিক আছে, 3rd March আমরা ওয়াইল্ড লাইফ ডে সেলিব্রেট করি, ঠিক আছে। 3rd March দ্য ডে মার্ক অ্যাডপ্টেড দ্য কনভেনশন ইন্টারন্যাশনাল ট্রেড এনগেজিং স্পিসিস উইথ ফ্লোরা অ্যান্ড ফাউনা 1973, অবজেক্টিভ সবই রয়েছে।
আচ্ছা গ্যাডগিল কমিশন তুমি জানো ভালো করে, ইন মেনশন ইন দ্য কনটেক্সট গ্যাডগিল ওয়েস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট তোমরা জানো তো, গ্যাডগিল কমিশন রিসেন্ট কমিশন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দ্য ওয়েস্টার্ন ঘাট ইকোলজি এক্সপার্ট প্যানেল নন গ্যাডগিল কমিশন, ঠিক আছে, মাধব গ্যাডগিল। কার্বন সিঙ্ক, কার্বন সিঙ্ক এটা নিউজে আছে, ইজ এনি সিস্টেম দ্যাট অ্যাবজর্ব মোর কার্বন দ্যান ইট ইমিটস, ঠিক আছে, অ্যাবজর্ব করে মোর কার্বন কিন্তু ইমিট করবে কম, ইমিশন মানে ছড়াবে কম, স্প্রেড করবে, ঠিক আছে, তার জন্য বুঝতে পারবে কার্বন সিঙ্ক বলা হয়। সিঙ্ক দেখুনি আমাদের বাড়িতে দেখবে কুচিনা সিঙ্ক দেখবে অ্যাবজর্ব করে নেয়, তাই না, তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো কার্বন সিঙ্ক রান্নাঘর দেখতে পাবে, তো নিউজে আছে অবশ্যই পড়বে। কনসিডার ফলোয়িং স্টেটমেন্ট, তো কি বলছে দেখি, অ্যান্টি ডাম্পিং ডিউটি, দেখো অ্যান্টি ডাম্পিং ডিউটি তোমাদের বলি, অ্যান্টি ডাম্পিং ডিউটি কি ইকোনমিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে আবার ইম্পর্টেন্ট, হ্যালো বলো অ্যান্টি ডাম্পিং ডিউটি কি, দেখো আমি তোমাদের কথা বলি, ধরো ইন্ডিয়াতে চাল উৎপাদিত হচ্ছে, তো আমরা ইউএসএ থেকে বা চায়না থেকে কোনো চাল যদি ইন্ডিয়াতে ইম্পোর্ট হয় তাহলে কী হবে, ওর উপরে ট্যাক্স ইম্পোজ হবে বেশি করে, কেন যেন আমাদের দেশীয় শিল্প বা দেশীয় চাল উৎপাদক যারা তারা যেন লোকসানে পড়ে, এই পয়েন্টটা ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যদি আমরা যদি তাদেরকে ছাড় দিই তাহলে কী হবে, ধরো চায়না বা ইউএসএ চালটা আসছে আমরা কিনবো বেশি কম দামে ভালো চাল, তাহলে দেশীয় চাল যারা প্রোডাক্ট করছে উৎপাদিত করছে তারা শেষ হয়ে যাবে, তো এটাও একটা খুব বড় ইস্যু। হ্যাঁ একদম, ইট ইজ এ কাস্টম ডিউটি অন ইম্পোর্ট, তুমি যে হান্ড্রেড ডেফিনিশন ওপর ট্যাক্স ইম্পোজ হচ্ছে 200% ট্যাক্স, কারণ আমাদের যেন যেন দেশের যে কোম্পানি বুলেট যেন না কোনো ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয় ইন্ডিয়া ডেয়ারি ইন্ডাস্ট্রির ওপর আমরা ইম্পোর্ট এ করি সাপ্রেস করে আছি, তোমরা জানো ভালো করে, তাহলে ইট ইজ এ কার্বন ডিউটি অন কাস্টম ডিউটি অন ইম্পোর্ট প্রোভাইডেড প্রোটেকশন এগেন্স্ট ডাম্পিং অফ গুডস, তুমি জানো মোস্ট ফেভারেবল নেশন এরও আলাদা, কিন্তু তো অবশ্যই অ্যান্টি ডাম্পিং ডিউটি একে বলা হয়, আমরা যাতে এমনভাবে যেন আমরা ট্যাক্স ইম্পোজ করি যাতে দেশীয় সম্পদ যেন ধ্বংস না হয়ে যায়, হ্যাঁ যেন না হয়, তাহলে তুমি কী হয় কাস্টমার এক্সাইজ কাস্টম বসাতে পারি, কাস্টম ডিউটি ইনডাইরেক্ট ট্যাক্স, তো এটা পড়বে। ডাম্পিং ইন ইন্টারন্যাশনাল ট্রেড ইজ সেড হ্যাপেন ওয়েন, কখন ডাম্পিং কখন এই সিচুয়েশন সিনারিও তুমি দেখতে পাবে, এ কান্ট্রি এক্সপোর্ট এ প্রোডাক্ট অ্যাট প্রাইস দ্যাট লোয়ার ইন ফরেন ইম্পোর্টিং মার্কেট দ্যান প্রাইস এক্সপোর্টার ডোমেস্টিক মার্কেট, যেটা তোমাদের বললাম মিটে গেল, কখন হবে ডাম্পিং, তো অবশ্যই তার জন্যই তোমাকে ডাম্প যাতে না করতে পারে, মানে কাউকে দেখো ডাম্পিং করে কাউকে ডাম্প করে তুমি উঠে দাঁড়ালে এই তুমি বল আমি উঠছি, এরকম যেন না সিচুয়েশান হয়, ঠিক আছে, তো অবশ্যই দেশীয় প্রোডাক্ট লোকাল ফর ভোকাল, দেশীয় প্রোডাক্ট দেশীয় এর উপর যাতে না মানুষের আরো ইয়ে থাকে, তো ডাম্পিং তোমাদের মনে রাখতে হবে, ডাম্পিং ইজ এ লিগাল আন্ডার WTO রুলস অনুযায়ী, ঠিক আছে, অবশ্যই তো ডিয়ার ইন্ডাস্ট্রি, ঠিক আছে, তারপর দেখো ফোনের ব্যাপারটা দাদা, দেখো আমরা কি বলছি যে ফোন তুমি এখানে অ্যাসেম্বলিং করো না তাহলে কিন্তু আমরা ট্যাক্স ইম্পোজ করবো, এখানে ম্যানুফ্যাকচারিং করো, ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং করো, ওই জন্য অ্যাপেল আইফোন 12 বলো স্যামসাং বলো সবাই ইন্ডিয়াতে তুমি দেখতেই পাচ্ছ ম্যানুফ্যাকচারিং করছে, একদম জাস্ট ওয়ান মিনিট, হ্যাঁ আচ্ছা, ইন্ডিয়া বাজেট ডকুমেন্টস দ্য টার্ম ফিসকাল প্রিডিয়েন্স, ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিচক্ষণতা, আমরা এই টার্মটা ইকোনমিক্সের ভাষায় বুঝি, দেখতে পাচ্ছি কীভাবে তোমাদেরকে অর্থনীতি পড়তে হয়, ধরো এই অ্যান্টি ডাম্পিং বা এই যে ফিসকাল প্রিডিয়েন্স ইজ অপটেন মেনশন, যে কী মনে হচ্ছে রিডিউসিং, এটা হলো রিডিউসিং ডেট টু GDP রেশিও অফ দ্য কান্ট্রি, তখন কী করতে ফর ইন এনি ইকোনমি টু ম্যাচিওর ফিসক্যাল প্রিডিউস ইজ ক্রিটিক্যাল, যে কোনো ম্যাচিওর ইকোনমি থেকে, আমাদের তো কমপ্লেক্স ইকোনমি তাই না,
if the government continue to spend away more than revenue, যদি খরচা যদি করেই যাচ্ছি রেভিনিউ কালেকশনের থেকে, ইট উইল ইদার হ্যাভ প্রিন্ট মানি, তখন কী করতে হবে, বাধ্য হয়ে আমাদের মানি সার্কুলেট করতে হবে। তুমি জানো ভালো করে, সরকার তো ফিসকাল ডেফিসিট হবে, সরকার তো টাকা কোথায়, তখন মানি ছাপাবে হবে, তখন আমাদের ফরেন আমেরিকার মার্কিন ডলার থেকে আমাদের ইন্ডিয়ান কারেন্সি ডিভ্যালুট করে যাবে, ঠিক আছে। ইট উইল ইদার হ্যাভ টু প্রিন্ট মোর কারেন্সি অর বড় ফ্রম মার্কেট, তুমি জানো শর্টফলের জন্য বিদেশ থেকে তুমি টাকা ধার করো, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, IMF, তার জন্য তুমি দেখতে পাচ্ছ আমাদের বড়িং অ্যান্ড আদার লাইবিলিটি সব থেকে এবছর তুমি ইকোনমি সার্ভিস বাজেট আমরা করেছি, সরকারি আর্ন করছে বেশি, আর সরকার খরচা কোথায় হচ্ছে, ইন্টারেস্ট পেমেন্টে। প্রিন্টিং কারেন্সি উইল ফুয়েল ইনফ্লেশন অ্যান্ড টাইম হাইপার ইনফ্লেশন হবে, কিন্তু এতে কী হবে, হাইপার ইনফ্লেশন হবে, চিন্তা করতে পারবে না, কারণ যখন টাকা চলাবে, টাকা যখন প্রিন্ট হয় মানুষের প্রতি মাসে টাকা চলে আসবে, তখন কী করবে, মানুষ খরচা করবে দিনের পর দিন। আজকে তেলের দাম যদি 99 টাকা হয়, যদি তোমার টাকা 100 টাকা, 200 হোক, 500 হোক, 1000 হোক, আমার আই ডোন্ট কেয়ার, জিনিসগুলো দিয়ে কিন্তু এক শ্রেণী মানুষ ইউজ করতে পারবে, আর এক শ্রেণী মানুষ পাওয়া যাবে না, ইনইকুয়ালিটি দেখা যাবে। ইন এ বিট অ্যাভয়েড এই সমস্ত সিনারিও এ করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাস করেছে, তুমি জানো, FRBM অ্যাক্ট, ফিসকাল ডেফিসিট এইগুলোকে মেনটেন করার জন্য, ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বানে বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2003। হ্যাঁ, ইট অবজেক্ট ওয়াজ ইনস্টিটিউশনালাইজ ফিসকাল প্রডিউসেন্স অ্যান্ড রিডিউস কান্ট্রি ফিসকাল ডেফিসিট, এইভাবে তারা কীভাবে গ্র্যাজুয়ালি তার যাতে তাদের ব্যালেন্সিং থাকে বাজেটে। রিসেন্ট আমি তোমাদের যদি আমি তোমাদেরকে এখন একটা কথা এক্সাম্পল দিই, রেলের প্রপার্টি কিন্তু কম নেই, হিউজ প্রপার্টি রেলের, যারা বাড়িপুরে থাকো তারা জানো ভালো করে, রেলের প্রপার্টি আমরা যখন আমাদের স্টেশন দিয়ে যাই, হিউজ প্রপার্টি, তো ওইগুলো তো পড়ে রয়েছে। আমি যদি ওই প্রপার্টিগুলোতে যদি আমি যদি ধরো ডিস ইনভেস্টমেন্ট করলাম, বা আমি ওটাকে ধরো কোনো রেন্টে দিলাম, সব বানিয়ে দিলাম, বা রেলের যে বড় বড় প্রাঙ্গণ আমি যদি দোকান টোকানে রেন্টে যদি দিই, তাহলে কী হবে, সরকারের আয় বাড়বে, সরকারের দেখবে 2030-এর মধ্যে আমাদের কী বলছে, আমাদের ভারতীয় সম্পত্তি কোনোদিন প্রাইভেট হবে না, কিন্তু দেখবে অ্যাক্সিডেন্টও কিন্তু কমেছে, এখন অনেক কমে গেছে, এবং আরও বেশি ইন্টারন্যাশনাল মাপের করতে হবে আমাদের রেলওয়ে সার্ভিসটাকে, আরও মানে তার জন্য কিন্তু প্রাইভেট কিন্তু তাদেরও কিন্তু খরচা কত, তুমি দেখতে পাবে মেট্রো রেলে অ্যাড, অনেক অ্যাড কিন্তু দেখতে পাবে, কিন্তু কী হবে, মেট্রো রেলে দেখবে এখন নতুন নতুন মেট্রো রেল আনা হচ্ছে, করতে হবে, কিছু করার নেই। আচ্ছা, যে ব্যাঙ্কগুলোকে কী হচ্ছে, মার্চ করে দিচ্ছে, প্রাইভেট করছে, কারণ একটা ব্যাঙ্ক যদি কোনোভাবে বাই হুক বাই ক্রুক যদি দেউলিয়া বলে ঘোষণা করে দেয়, তাহলে সেই ব্যাঙ্কটাকে তুলতে গেলে সরকারকেই খরচা করতে হবে রিক্যাপিটালাইজ করে, আর সরকারের পক্ষে পয়সা নেই এত প্রতি ব্যাংকের রিক্যাপিটালাইজ বারবার করা, তাহলে কী করবে। আর আমাদের যে ভারতের যত সরকারি ব্যাংক আছে, কোনো ব্যাংক আন্তর্জাতিক মানের নেই, যদি তুমি ধরো SBI কিছুটা ধরা যেতে পারে সরকারি ব্যাঙ্কগুলির মতো, তাহলে কী হবে, কম থাকুক কিন্তু ব্যাঙ্কগুলো যে পাওয়ারফুল ব্যাঙ্ক হয়, তার জন্য কী করতে হবে, তার জন্য ব্যাঙ্কগুলোকে শেষ পর্যন্ত প্রাইভেটাইজ করতে হবে, যে কটা সরকারি ব্যাঙ্ক থাকবে সে কটা ব্যাঙ্ক যাতে পাওয়ারফুল ব্যাঙ্ক হয়, বুঝতে হবে তোমাদেরকে, তো কিছু করার নেই, তাই না, কি করে, সরকার টাকা কোথায়। আর প্যাসেঞ্জার ট্রেনে কিন্তু সরকারের আয় হয় না, সরকারের যা কিছু ফ্রিট করিডর থেকেই সরকারের কিন্তু আয়টা বেশি হয়, তো এগুলো কিন্তু পড়তে হবে। তাহলে কতগুলো ইকোনমি প্রশ্ন পাচ্ছি, দেখো ইন ইন্ডিয়া ফিসকাল, আচ্ছা তাহলে এখানে আমরা কী পেলাম, FRBM জানতে পারলাম, সরকার যদি ইনফ্লেশন কখন বাড়ে, তাহলে কী কী ক্রিটিক্যাল সিচুয়েশনে ফিসকাল সরকার কী করতে পারে, এতে কী হতে পারে, আর সরকার এই সমস্যা মেটার জন্য সরকার কী করতে পারে, এগুলো কিন্তু পড়ে নেবে। ইন ইন্ডিয়ান ডেফিসিট ফিনান্সিং ইউজুয়ালি রিসর্টেড ইন অর্ডার টু, ফিসকাল ডেফিসিট যদি ইউজুয়ালি রিসর্ট কী হয়, ফিসকাল অ্যান্ড রেভিনিউ ডেফিসিট কম্পোনেন্ট অ্যান্ড আন্ডারটেক ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, তো এটা খুব গুরুত্বপূর্ণ, আন্ডারটেক ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার ইট ইজ ডান বিকজ ইন্টারনাল রিসোর্স, গভর্নমেন্ট নট অ্যাডুকেট আন্ডারটেক ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার করতে পারছে না, তাই বড়ো করতে হচ্ছে মার্কেট ফর মার্কেট থেকে, সরকার কেন বড়ো করবে, যে থেকে বড়িং অ্যান্ড আদার লাইবিলিটি, ঠিক আছে, এগুলো পড়তে হবে। দ্য FRBM অ্যাক্ট কন্টেন্ট এসকেপ ক্লজার,
escape closer, escape মানে পালিয়ে যাওয়া, তাই না? escape closer under which center can exceed the annual fiscal deficit target on which are the following ground. তো FRBM escape closer কখন নেবে? তো ন্যাশনাল সিকিউরিটি, ন্যাশনাল ক্যালামিটি, এই ক্যালামিটি, কোলাপস অফ এগ্রিকালচার, ডিক্লাইন রিয়েল আউটপুট গ্রোথ, এই সমস্ত সিচুয়েশনে হাউ ডাজ রিল্যাক্সেশন অন FRBM ওয়ার্ক? FRBM সবসময় কাজ করে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু FRBM, ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি তুমি জানো ভালো করে। ন্যাশনাল সিকিউরিটি দেখো, দ্য ল ডাজ কন্টেন হোয়াট ইজ কমোডিটি রেফার এসকেপ ক্লজার আন্ডার সেকশন 4+2 অ্যাক্ট, সেন্টার ক্যান এক্সেপ্ট করতে পারে অ্যানুয়াল ফিসকাল ডেফিসিট, কারণ কিছু করার নেই। কখন? এই যে ক্যালামিটি না হলেও তুমি দেখতে পাবে দেশের অর্থনীতি COVID-19 ক্যালামিটির কোনো অংশে কম নয়। FRBM তো বলছে কি করবে বলো, তুমি বলো কি করবে, সিচুয়েশনটার কথা তুমি ভাবো না, এক্সেপ্ট। তখন আর ওই FRBM তখন ওই মানি চাপাতে হবে নয় সরকারকে খরচা করতে হবে। আর সরকারে তুমি যারা আমাদের এবারে তুমি দেখো এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে বড় বড় PSUগুলো কাজও দিচ্ছে না, বেকার বেকার পড়ে রয়েছে, আর এদেরকে আন্তর্জাতিক মানেও করা যাচ্ছে না। তুমি একটা এয়ার ইন্ডিয়ার টিকিট দেখো, আর একটা তুমি অন্য যে কোনো প্লেনের টিকিট দেখো, দাম দেখো কত হেরফের, কত দাম এয়ার ইন্ডিয়া টিকিটের, লোক কেন এয়ার ইন্ডিয়া পড়বে? কারণ তাদের তো দোষ নেই, আর প্রচুর এমপ্লয়ি, সব থেকে ম্যাসিভ ইস্যু, প্রচুর এমপ্লয়ি। আর 7 ফিনান্স পে কমিশন 15, এই এবার 8 পে কমিশন হলে তো বুঝতেই পারছো কি হতে পারে, স্যালারি পেমেন্টেই সরকারের সব টাকা বেরিয়ে যাচ্ছে। তো ন্যাশনাল সিকিউরিটি ওয়ার, ন্যাশনাল ক্যালামিটি, কোলাপস অফ এগ্রিকালচার, স্ট্রাকচারাল রিফর্ম, ডিক্লাইন রিয়েল আউট, এর জন্য তখন এই সিচুয়েশনগুলো নিতে হবে, FRBM অ্যাক্ট অন এসকেপ প্লসার নিতে হবে। তো এগুলো পড়তে হবে পরীক্ষার জন্য, ইম্পর্টেন্ট। উইচ সিটি টপ করেছে দ্য লিস্ট অফ সিটি ইজ অফ লিভিং, ইজ অফ লিভিং, লিভিং 2020? বেঙ্গালুরু, সমস্ত কমিউনিকেশন বলো, ওয়াটার সাপ্লাই থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, বেঙ্গালুরু। উইচ সিটি টপ করেছে ইজ অফ লিভিং 1 মিলিয়ন পপুলেশনের রেসপেক্টে, 10 লাখ পপুলেশনে? তুমি দেখো সিমলা। হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ করেছে প্রোগ্রাম টু ফার্মার অ্যান্ড প্রডিউসার গ্রুপ, মেঘালয়া? ঠিক আছে, তো যাই হোক 817 দিন রইল, কালকে কিন্তু বাকি টপিকটা পড়ব, অবশ্যই চলে আসবে কালকে ক্লাসে। আর একটা সময় ক্লাস আছে, ক্লাসের ক্লাস সবাইকে যেন আমি দেখতে পাই একটা ক্লাসে, কিন্তু প্লিজ সবাই চলে এসো, ঠিক আছে? আর যারা সাবস্ক্রাইব করোনি, অরিজিৎ রেফারেন্স কোড ব্যবহার করে ARIJIT এই কোডটি ব্যবহার করে ইমিডিয়েটলি ক্লাসে দেখে চলে আসো একটার সময়, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ডিসকাশন।